হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনার ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই কারণে দেখা হওয়ার কচুর মুখে দিয়া আর ইলিশ মাছ দিয়া একটা রেসিপি বানাইমু। আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবো। দেখতে পার আমি কেন অল্প লেম্বু রস দেয়া আর লবণ দিয়া আমি মাখাইয়া দইয়া স্টিনারে তৈছি। আর এখানে দেখতে পারে আমি কচুর মুখিটারও বানাই আমি তৈছি কেন এগুলা দিয়া একটা রেসিপি বানাইমু। আশা করি আমার ভাই বোনেরা যারা আছেন সবরই ভালো লাগবো রেসিপিটা দেখিয়া। ফুল ভিডিওটা দেখবা আর শুরুতেই একটা লাইক দিবা, লাইক দিয়া ভিডিওটা দেখবা। আপনারা কাছে আমার অনুরোধ একটা লাইক দিবা, লাইক দিয়া ফুল ভিডিওটা দেখবা, ফুল ওয়াচ করে দিবা আমার ভিডিওটা দেখিয়া। তো আমি আমার রেসিপি যেমন কি কীরকম রেসিপিটা বানাই আপনারা দেখতে থাকুক, ভিডিওর সাথে থাকুক। দেখতে পারা এখন আমি পরিমাণ মতো তেল দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ দিলাই রা আলাস্তুক দিলাই রা এখানে লবণ দিলাই না পরিমাণ মতন। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হইলে আমি আবার আইলাম। এখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আমি সবগুলা মশলা এখন দিলাইম। 1 teaspoon হলুদ পাউডার, 1 teaspoon ধনিয়া পাউডার, 1 teaspoon ময়েস পাউডার, 1 teaspoon কারি পাউডার, 2 মিনিটের মতন মশলাটারে কষানির বাদে আমি আবার আইলাম। এখন তো আমার মশলাগুলা দেখো কত সুন্দর কালার আইছে। এখন তো আমি কাঁচামরিচ, ফ্রেশ কাঁচামরিচ দিলাইব। এখন তো সত্য কাঁচামরিচ দিলাই দাম। এখন আমি মুখে দিলাইব বালাটি কেন আমি কচুর মুখিটা ধুইছি। এই মুখেগুলো সিদ্ধ হওয়ার পরে এর বাদে আমি যা ইলিশ মাছ অ্যাড করবো। দেখতে পারবো আপনারা এখন আমি গুঁড়া দিলাম। মুখিটা আমার সিদ্ধ হওয়ার বাদে আমি আবার আইলাম। দেখো আমার মুখিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিলাম। সবগুলা মাছ দিলাম এখন। Mm-hmm.
ইলিশ মাছ বেশি রান্দা ও এখানে বেশি ভালো লাগে নাকি সবারই পছন্দ ইলিশ পরিমাণ মতো হন জুলতে লাইরা মুখে দিয়ে ইলিশ দিয়ে খাইতে অনেক ভালো লাগে ভালো একটা রেসিপি আর আমি একটু বলাই রাখছি এখানে আরও গরুর মাংস রেসিপিটাও আপনারা দেখতে পারবেন ভিডিও দিলে একটু বেশি রাখছি মেওয়ানো খাই ভালো লাগে একটু বলাই রাখলাম এখন আমি গুঁড়া দিলাম তাহাইতে আবার বাদামি আবার আইরাম দেখো মা তাহাইটা হয়ে গেছে লাই দিলে তাহাইটা শেষ হয়েছে এখন ফ্রেশ দৈন্য পাহাবা তাতে গেলাম এখন পিকানো আমি আরো দুইটা জাল দিয়া লামাই দিলাম তাহাইটা কিরকম হইলো কমেন্টের মাধ্যমে জানাইবা রান্দা খান তো অনেক কষ্ট আপনারা যারা গৃহিণী আছেন সবই তো জানোই আশা করি আমার ভিডিওটা দেখা ভালো লাগবো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবা না ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবা আর মা তোমার যদি কোনো ভুলটিয়া থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা আর ফুল ভিডিওটা দেখবা আমার সাথে তো আমার সাপোর্ট করবা ভালো থাকুক আসসালামু আলাইকুম